টুকু, তোমাকে কি আমি বলেছিলাম যে তুমি আমার পায়ের উপরে এসে বসে এভাবে গড়গড় 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 করো? বলছিলাম তোমাকে আমি ফুলছো কেন এরম? শীত লাগছে, তুমি কম্বলের মধ্যে হট ব্যাগের মধ্যে যেসো, তুমি আমার কলে ছুতে হবে কেন? তোমার শীত লাগছে? আমি তো ঠিকই বুঝেছি টুকু, সেই জন্যই বলছি যে টুকুলা নেই, তুই তোর মাম্মির কাছে যে, মাম্মি যে কম্বল হট ব্যাগের মধ্যে শুয়ে আছে, তুই যে এসো গরম হবে, তা না তুই এসে আমার এখানে গুলুম হয়ে গোল হয়ে বুমবুল দাস হয়ে ঘুমাচ্ছিস কেন? বাবা তুমি দুস্থ করো, সেই জন্য তো কামড় করে মাম্মি তোমাকে, এমনি এমনি কামড় করে মনে করছো তুমি? মাম্মি তোমাকে কামড় করা ঠিকই আছে, ও বাবা আমি কি তোমার চামচা হয়েছি, আয়া হয়েছি? তুকুলানি খালি এলোমেলো মেলোমেলুম করে আদর করে দিয়ে আর তুকুলানি ঘুমা কামার কোলে, এই জন্য তুমি আমার কোলে এসে বসেছো? আমি তো সেটাই বুঝতে পারছি না যে তোকুলানি আসলে কেন আমার কোলে এসে বসে আছে। তোকুলানি কত চুল দেখো তোমরা মাথায়, কেশবতী আমার তো কোলানি, কেশবতী আমার তো কোলানি। আচ্ছা স্যার ঠিক আছে ম্যাডাম, আমি আপনার মাথাটা আসলে দিই সুন্দর করে। ওলে বাবা বাবা, ওলে বাবা বাবা, ও তো কোলানি পুকুলানি মুকুলানি চুকুলানি, কত কথা বললাম টকুলানিকে নিয়ে। তোমরা কি টকুলানিকে ভালোবাসো? টকুলানিকে যদি ভালোবাসো তাহলে টকুলানির এই ভিডিওতে একটা কমেন্ট করে বলে দাও যে আমরা টকুলানিকে ভালোবাসি। টকুলানিকে কেউ ভালোবাসে না, কারণ টকুলানি অনেক দুষ্ট। তোমরা আসলেই কি ভালোবাসো টকুলানিকে? যদি ভালোবাসো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবা যে টকুলানি আসলে ভালোবাসো টকুলানিকে, নাকি ঘেজাং করে দেবো টকুলানিকে, ঘেজাং করে দেবো। আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তুকুলানির জন্য দোয়া করো, পিকামনির জন্য দোয়া করো, আমাদের সবার জন্য দোয়া করো। টাটা, বাই বাই।